চট্টগ্রামের সল্টগোলা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার প্রায় 86 কাঠা জায়গা দখল করে রেখেছিল অবৈধ দখলদাররা। 1966 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করে। এরপর 2004 সালে একটি মামলা দায়ের করে দখলদাররা। সেই মামলা চলতি বছরের নভেম্বরে উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। গত সপ্তাহ থেকে উচ্ছেদের পর আজ দ্বিতীয় দফার অভিযানে সীমানা করা হয়।